ক্লিক করুন অ্যাপের বেল আইকন, সাবস্ক্রাইব করুন টিভির বাংলা, থাকুন সব সময় খবর। আমার ছেলেকে সুখ সামান্ত ফেঁসিয়েছি, তিন দিন আমার অফিসে ডেকেছিল যে তোমার ছেলেকে ভাইজানের ছেলেদের সাথে ঘুরতে বারণ করবে, আর না হলে তোমার ছেলেকে এমন ফাঁসাবো কেঁদে ফুল করতে পারবে না, তার জন্য আমার ছেলেকে ফাঁসিয়েছি। হ্যাঁ হ্যাঁ, না এখন বাড়িতে নেই, ছাড়া এখন লুকিয়ে আছে, এখন জামিন হয়নি, চারটে ছেলে লুকিয়ে আছে। হ্যাঁ, ওর নামও কেস দিয়েছি, আর যখন ঝগড়া মারপিট হয় তখন আমি ছিল আমার ছেলের কাছে, তার সত্ত্বেও আমার ছেলেকে ফাঁসিয়েছি। ঘটনায় ছিল, ওই ময়দানে ছিল, কিন্তু মারধর করেনি, মারধর করেনি, বিনা কারণে আমার ছেলেকে ফাঁসিয়েছে। তখন মারামারি হয়, তখন তখন আমি আমার ছেলের কাছে ছিনি, আমি বললাম ওই ছেলে একদম গালাগালি করছে আমার ছেলেকে, যে আমার এক ঘাও মারবি না আর যাবি না, আমার মাথার উপরে কেউ নেই, তোর বাপ নেই যে ফাঁসা বাঁচাবে তোকে, তার সত্ত্বেও আমার ছেলেকে ফাঁসিয়েছে। কেন মানে ও আইসেপ করে নাকি? ও এইসব ছেলেদের সাথে ঘোরে বলে, হ্যাঁ এইসব ছেলেদের সাথে ঘোরে বলে ওই জন্য ফাঁসানো হয়েছে। আমার নাম সুপিয়া বিবি, শেখ জামাল। এটা তো এমনি ফাঁসেছে, ওরা মারেনি ধরেনি কিছু করেনি, এই জন্য ফাঁসেছে। বাইরে আছে, সব বাইরে, সব বাইরে আছে, চার চার পাঁচজন বাইরে আছে এখন। এলাকা ঢুকতে পারছে না? না। আপনারা কি চাইছেন? আমাদের গ্রাম শান্তি চাইছি, আবার কি চাইবো? ফেরে, হ্যাঁ এটাই, রাজমিস্ত্রির কাজ করে। হ্যাঁ, আসেফ দল করে, সেই জন্য আসেফের দলের লোক তো তুলেছে, তো আর অন্য লোককে তো তোলেনি, অন্য দলের লোকের তোলেনি, অন্য দল তুললে তো আমার জানতাম, হ্যাঁ আমাদের আসেফের লোককে তুলেছে। বেঁচে বেঁচে নামও দিয়েছে? হ্যাঁ, বেঁচে বেঁচে নামও দিয়েছে। আপনার নাম? শেখ শহীদ।